কেন কি ওগুলো এগুলো মূল আলোচনা আছে, বাকিটুকু সি শার্প কোড দিয়ে আমি ব্যাখ্যা করব। আর সাথে একটু প্রথম একটু রিভিউ নিতে চাই ওবির উপরে যে ক্লাসগুলো হয়ে গেল আপনাদের, ওখানে আপনাদের অবস্থানটা কোথায় একটু বোঝার চেষ্টা করব। আমাকে একটু প্রথম বলবেন ইউজার ডিফাইন টাইপ কি টাইপ, রেফারেন্স টাইপ, ভ্যালু টাইপ, রেফারেন্স টাইপ কিভাবে বিহেভ করে এটা নিয়ে কিন্তু আমি আপনাদের সাথে আলোচনা করছিলাম, ওই আলোচনাটাও কি মনে আছে? ইটস এসেনশিয়াল বিকজ অফ ওই কনসেপ্টটা ক্লিয়ার না থাকলে কোনো ল্যাঙ্গুয়েজে গিয়ে আপনি ওপি কোড লিখলে ওটা ডিবাগ করলে আপনি চাইবেন একরকম, মাইপি ভেতরে ঘটনা ঘটছে আরেকরকম। সো ওইটা একটু মাথায় সবসময় মানে ক্লিয়ার রাখবেন যে আপনি একটা অবজেক্ট তৈরি করছেন, প্রয়োজনের তাগিদে সেই অবজেক্টের সাথে অনেক রেফারেন্স হুক করছে, তাই না? যে কোনো রেফারেন্সে কিন্তু ওই চেঞ্জটুকু করে দিতে পারে, তাই না? ওইখানে ওইখানে যে কোনো চেঞ্জ করে দিতে পারে, ওই চেঞ্জটুকু সবগুলো রেফারেন্সের মধ্যেই কিন্তু যাবে, তাই না? সরি, সব 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 রেফারেন্সের মধ্যেই যাবে, কারণ মেইন অবজেক্টের মধ্যে চেঞ্জটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, ওকে, অ্যাসোসিয়েশনের কথা মনে আছে? বাকিটুকু ছিল ডাটা প্রাইভেট, তাই না? প্রপার্টি কি, কনস্ট্রাক্টর কেন কি, তাই না? ওগুলো নিয়ে আলোচনা হচ্ছে। ছোট্ট একটা কোশ্চেন বিভিন্ন সময় করে স্টুডেন্টরা, ওটা আপনাদের মধ্যে কেউ করেন না, বাট আমি বলে দিই, এনক্যাপসুলেশন কি? আপনারা যে ডাটাটা প্রাইভেট করছেন, এনক্যাপসুলেট, এনক্যাপসুলেট মানে কি? ক্যাপসুল করে ফেলা, তাই না? ডাটাটা যখন আপনি ক্লাসে প্রাইভেট করেন, সেই ডাটা কি আর অন্য ক্লাস পায়? এনক্যাপসুলেট। ওকে, আপনি একটা মেথড লিখছেন আপনার ক্লাসের ভেতরে, ওই মেথডটা কিভাবে কাজ করে আপনার কলা সেটা জানে না, জানে কি কি কাজ করে, তাই না? আর কিছু কিন্তু জানে না কিভাবে কাজ করে, এটা নিয়ে ওনার মানে বদারও করে না। এটা এক ধরনের এনক্যাপসুলেশন না, তাই না? এটা কিন্তু এক ধরনের শিল্ডিং, এই ভেতরে আমি আমার অংশে কাজ করছি, আপনার জানা দরকার, আপনি প্যারামিটার দেন, আউটপুট নেন, দ্যাটস এনাফ, ওয়ান কাইন্ড অফ এনক্যাপসুলেশন। ইভেন যেই দিন প্রথমে আপনারা একটা ক্লাস লিখছেন সেটাও এনক্যাপসুলেশন, সেটা কি বুঝতেছেন? এনক্যাপসুলেট করা মানে কি, একটা অংশকে একটা কনসেপ্টকে সরায় নিয়ে যাওয়া, তাই না? এবং সেটার মধ্যে সুন্দর করে ডিজাইন করে রিপ্রেজেন্ট করা, রাইট? সো এনক্যাপসুলেশন আসলে একটা কনসেপ্ট, আপনি যখন ক্লাস ডিজাইন শুরু করে দিয়েছেন তখন প্রত্যেকটা ধাপে ধাপে আসলে আপনি এনক্যাপসুলেট করছেন। আচ্ছা, আমি ইনহেরিটেন্স রিলেশনশিপের কোডটার মধ্যে দিয়ে আবার যাই এবং আলোচনা শুরু করি। খুব ইন্টারেস্টিংলি চেকিং অ্যাকাউন্ট বলে একটা অ্যাকাউন্টের মধ্যে আমরা ব্যাংক অ্যাকাউন্টকে ইনহেরিট করছি, সেভিংস এর ক্ষেত্রে সেটা করলাম, এবং প্রোগ্রাম ক্লাসে এসে যখনই আমরা এর অবজেক্ট তৈরি করি সেভিংস অথবা চেকিং এর ডট দেই, তখন সব চলে আসে। সব মানে কি, ব্যাংক অ্যাকাউন্টে গুলো চলে আসে এবং যে ক্লাসের মধ্যে করা হলো তারগুলো চলে আসে, তাই না? আচ্ছা, এটাকে বলা হচ্ছে ইনহেরিটেন্স রিলেশনশিপের কারণে হচ্ছে ইনহেরিটেন্স রিলেশনশিপের রেজাল্ট। ওকে, আমি এই রিলেশনশিপটাকে একটু বোর্ডে ক্লাস ডায়াগ্রাম দিয়ে রিপ্রেজেন্ট করি, আপনারা অলরেডি একটু হলো ক্লাস ডায়াগ্রাম জানেন এখন, তাই না? আসলে প্রথম কি ছিল আমরা যদি একটু চিন্তা করি, আমি সাথে অ্যানালাইসিসটা একটু চিন্তা করি, আপনি ব্যাংকে গেলে তো ব্যাংক আপনাকে বলবে না ইনহেরিটেন্স রিলেশনশিপ দিয়ে করেন, তাই না? ওরকম তো কিছু বলবে না, ওনারা আপনাকে বলবে মেবি আমার দুই রকম অ্যাকাউন্ট হয়,
ইট ইজ সেভিংস অ্যাকাউন্ট আর চেকিং অ্যাকাউন্ট, রাইট? সো আপনি যদি জিজ্ঞেস করেন কোনটা কি রকম, তাই না? সো ওনা বলবে সেভিংস এর মধ্যে হলো নাম থাকে, ব্যাংক অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট হোল্ডারের নাম, ব্যালেন্স তো জানা সম্ভব হয়, দেন ইন্টারেস্ট অ্যামাউন্ট বলে একটা কথা আছে। হোয়াট ইজ ইন্টারেস্ট অ্যামাউন্ট? সো ব্রড স্কেলে সেভিংস অ্যাকাউন্ট হলো সাপোজ সেই মানুষগুলোর জন্য যারা মাসের প্রথমে কিছু টাকা রাখে, তারপর খরচ করে ফেলে। এটা অনেকটা, কিছু ব্যাংক অ্যাকাউন্ট থাকে না, ওখানে কোনো টাকা জমে না আসলে, মানে সবসময় কি আপ ডাউনের উপর থাকে, তাই না? ওকে, সো বাট ওগুলোর ক্ষেত্রে কিছু কিছু একটা লজিক্যাল অংশ আছে। লজিক্যাল অংশ হলো সেভিংস অ্যাকাউন্ট থেকে সাধারণত ক্রেডিট করা যায় না। সো আজকের ইনহেরিটেন্স আলোচনার জন্য আমি এই গল্পগুলো বানাচ্ছি, রিয়েল ব্যাংকিং এর সাথে মিলতে নাও পারে, রাইট? ওকে, আমরা ধরে নিই সেভিংস অ্যাকাউন্ট হলো সেই অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টের মধ্যে কি কি থাকবে। আমরা একটু দেখি, আমি লিখলাম সেভিংস, সেভিংস এর মধ্যে থাকে নেই, আই মিন ব্যাংকের কাস্টমারের নেই, ব্যালেন্স, ইন্টারেস্ট অ্যামাউন্ট, ডিপোজিট করা যায়। সো মাঝখানে একটা দাগ দিলাম, আপনারা জানেন, তাই না? এবং উঠেও করা যায়, তার দাগ কেমন রকম, তাই না? চেকিং এর ক্ষেত্রে ব্যাংকের বক্তব্যটা একটু বুঝছি। চেকিং অ্যাকাউন্ট এটা, এগেইন নেম আছে, ব্যালেন্স আছে, দেন ইন্টারেস্ট অ্যামাউন্ট, না এখানে উল্টোটা আছে, সার্ভিস চার্জ, সাথে এবার দুইটার মধ্যে একটু পার্থক্য বোঝার চেষ্টা করি। এটার ক্ষেত্রে ইন্টারেস্ট অ্যামাউন্ট মানে আপনার টাকাগুলোতে থাকে, ব্যাংক দেখবেন জুলাই মাসে আপনার ওই যে টাকাটা থাকে ওটার উপর একটা ছোট একটা ইন্টারেস্ট দেয় ব্যালেন্সের উপরে, রাইট? সো দিস ইজ ইন্টারেস্ট অ্যামাউন্ট। আর এটার ক্ষেত্রে শর্ত হলো এটা থেকে কখনো আপনি নেগেটিভ ফিগারে যেতে পারবেন না। আই মিন আপনার যদি টাকা না থাকে, ধরেন ফর এক্সাম্পল জিরো টাকা, আমি আর অন্য কন্ডিশন দিলাম না, জিরো টাকার নিচে কখনো ব্যালেন্স হতে পারে, ওখানে চাইলে বলবে সরি নেগেটিভ ফিগারে চলে যাবে, ব্যালেন্স তো সম্ভব না। এটা ক্ষেত্রে একটু ভিন্ন, এটা হলো যাদের অনেক টাকা পয়সা আছে তাদের জন্য। সো এটাতে দেখেন ব্যাংক ইন্টারেস্ট দেয় না, উল্টো কি নেয়, তাহলে সুবিধাটা কি দেয় এটা একটু জেনে নেই। সুবিধা হলো আনলিমিটেড টাকা উইথড্র করতে পারবে, রাইট? সাপোজ আপনার আপনি বিজনেসম্যান, ইউজ টাকা পয়সা মালিক, ব্যাংক তো আপনার টাকা দিতে চাইবে, হ্যাঁ, কিছু টাকা দেয়। এটার ক্ষেত্রে ব্যাংক তো আপনাকে টাকা দেয় না, বরং আপনার সার্ভিস চার্জ দেয়, কারণ হলো আপনি মাঝে মধ্যে যে উল্টো অ্যামাউন্টে নেগেটিভ ফিগারে ক্রেডিট করেন সেই ক্রেডিটের জন্য সার্ভিস চার্জ আপনাকে। আপনি বুঝতে পারছেন? সো আমরা এই ডাটাগুলো এবং মেথডগুলো দিয়ে সেটা রিপ্রেজেন্ট করলাম। নাও আমাকে একটু বলেন, আপনি যদি ইনহেরিটেন্স রিলেশনশিপের আগের কনসেপ্টটা জানেন, তাহলে আপনি ছোট্ট করে একটা কাজ করবেন কিনা দেখ। এই এই দুইটা ক্লাসের মধ্যে কমন জিনিস তো আমি পাচ্ছি, কি কি কমন? সিম্পলি যেহেতু আপনি ইনহেরিটেন্স রিলেশনশিপ জানেন, আপনি একটা কাজ করবেন, আরেকটা ক্লাস তৈরি করবেন। একটা করে দেখি, এটা হলো ব্যাংক অ্যাকাউন্ট, এটা একটা ক্লাস, তাহলে আপনি এটাকে আমরা বলছি বেস ক্লাস, এটার মধ্যে আপনি নিয়ে যাবেন কি কি, নেম, বলেন প্লিজ, ব্যালেন্স, তাহলে
তাহলে এগুলো যখন এই ক্লাসে নিয়ে গেলেন এগুলা কি আর নিচে রাখবেন? এতটুকু করলে যথেষ্ট না, কারণ একটু ঝামেলা করব। এখন আমি ইনহেরিটেন্স রিলেশনশিপ কিন্তু এস্টাবলিশ করি নাই, তাই না? চলেন আমরা ইনহেরিটেন্স রিলেশনশিপ এস্টাবলিশ করি। এই কোড দেখে যে কোনো প্রোগ্রামার বুঝবে এটা অর্থ হলো ওই ক্লাসের সাথে যে কোলন দিয়ে আমরা ওটা লিখলাম, সেভিংস এর পরে কোলন দিয়ে লিখলাম না, চেক মার্কের পরে কোলন দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট লিখলাম, সেটা লিখলাম। কারো কনফিউশন থাকলে জিজ্ঞেস করেন, ভাই এখানে বুঝছি নাই। তাহলে এবার সাব ক্লাস বেস ক্লাস, তাই না? এখানে আমি একটা টার্ম ইউজ করি ইজে, পেছনে আমি তো দেখা যাচ্ছে না, এজন্য বললাম ইজে। অ্যাসোসিয়েশনে কি বলছেন? হ্যাজ, ইউজ ইট। আর ইনহেরিটেন্স রিলেশনশিপ হলো ইজ, ইজ মিন্স একটু বলতে পারবেন কেন এটা ইজ বলছেন? পার্মানেন্ট এমপ্লয়ি এক ধরনের এমপ্লয়ি, সো সেখানে এমপ্লয়ি কি ক্লাস? বেস ক্লাস। আর পার্মানেন্ট এমপ্লয়ি, টেম্পোরারি এমপ্লয়ি এক ধরনের এমপ্লয়ি, কি কনসালটেন্ট এক ধরনের এমপ্লয়ি, তাই না? সো এই জন্য এই টাইপের রিলেশনশিপটাকে বলা হচ্ছে ইজ রিলেশনশিপ। আচ্ছা ভাইয়া, আমাদের যে উচ্চ যে মেথডটা হবে আমাদের তো সেভিং এবং চেকিং এর জন্য তো দুটো একরকম হবে, পরিষদ তো আলাদা। আচ্ছা ওকে, গুড কোশ্চেন। উনি একটা কোশ্চেন করছে, ভাইয়া আপনি উচ্চ মেথডটাকে উপরে নিয়ে গেলেন, কিন্তু ঝামেলা তো হলো এর ক্ষেত্রে উচ্চের ভেতরের লজিক আর এর ক্ষেত্রে উচ্চের ভেতরের লজিক কিন্তু ভিন্ন। How could we manage it later? Okay, so wait. Manage করতে পারব। But আপাতত হলো আমি বেস ক্লাসের সেই ফাংশনালিটি নিয়ে গেছি যে ফাংশনালিটি সবার কাছে কমন। এরও উজ্জ্ব আছে, এরও উজ্জ্ব আছে, বাট ভেতরের জিনিসটা এখন চিন্তা করি আপাতত। Done? Okay. আমরা কি এই এই কোডটাকে আমার ওই ডিজাইনটুকুকে রিফ্লেক্ট করে না? দেখেন তো করে কিনা? এটাই তো করছে। ওকে আচ্ছা, এতদিনে মানে আপনারা বুঝে ফেলছেন বেস ক্লাস থেকেই কিন্তু সাব ক্লাসের মধ্যে সব কিছু চলে আসে, তাই না? আচ্ছা, এখন এবার আমি আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে, আপনারা কখনো লক্ষ্য করছেন কি না, যেই টাইপেরই আমি একটা জাস্ট টাইপ তৈরি করি, এক্সাম্পল দিই, ধরেন একদম ফুললি অন্য একটা টাইপ এখানে অ্যাড করি, নাম দিলাম ব্রাঞ্চ। Public string name, for example, set get. Okay, আর তেমন ডাটা দিলাম না ইচ্ছা করে, আরো হয়তো দু একটা ডাটা আসবে। এটা লেখার উদ্দেশ্য হলো, আপনারা কি কখনো লক্ষ্য করছেন আপনারা যেই কোনো টাইপের অবজেক্ট তৈরি করেন না কেন, চারটা মেথড কোথ থেকে সব সময় হাজির হয়? অলওয়েজ। কি কি? ইকুয়ালস, গেট হ্যাশ কোড, গেট টাইপ টু স্ট্রিং, অলওয়েজ। যে কোনো টাইপ আপনি ব্যাংক অ্যাকাউন্টের অ্যাকাউন্টে তৈরি করেন ডট দেন, ওগুলোর সাথে ওগুলো থাকবে, তাই না? ঠিক লক্ষ্য করছেন কখনো? অলওয়েজ এটা থাকে, যে কোনো টাইপ তৈরি করেন এই চারটা মেথড থাকে। ওকে, কেন থাকে? সোজা ব্যাপারটা, ডিফল্ট মেথড গুলো কই থাকে? আপনি কখনো এখানে একদম আলাদা করে মেথড লিখতে পারবেন? মেথড মাস্ট বি ইনসাইড ক্লাস, তাহলে পারবেন না, লেখার চেষ্টা করতে পারেন, কারণ এটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ না। ওকে, তাহলে এখন সোজা করে দিই, ডট নেট, জাভা, পিএইচপি, পাইথন আর এনি আদার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে
সব সময় যে কোনো ক্লাস লেখার পর ইমপ্লিসিটলি ওর একটা বেস ক্লাস থাকে, সেই বেস ক্লাসটার নাম হলো অবজেক্ট। আপনাদের এখানে অবজেক্টগুলো একটা টাইপ আছে আপনারা দেখবেন। আপনি যখনই স্টুডেন্ট ক্লাসটা, সরি কি যেন আমি এখানে লিখলাম, ব্রাঞ্চ, তাই না, ব্রাঞ্চ ক্লাসটা লিখলাম, ব্রাঞ্চ লিখলাম, তখনই তার বেস ক্লাস কে হয়ে গেল। আপনারা কি লক্ষ্য করছেন বেজে আমি ইয়াকি, সরি ইনহেরিটেন্স রিলেশনশিপের সাইনটা কেমন দিছি, ক্লোজার, তাই না। সো এর অবজেক্ট, আর এই অবজেক্টের মধ্যে আছে কি কি, ইকুয়ালস টু স্ট্রিং, গেট হ্যাশ কোড, গেট টাইপ, এরকম কিছু, গেট হ্যাশ কোড, গেট টাইপ, এগুলো এই মেথড কি কাজ করে। আমি আপনাদের মধ্যে টু স্ট্রিং এ ইউজ করছি, তখন ইউজ করে রাখেন দরকার হলে ডট দিয়ে টু স্ট্রিং করে ফেলেন, না না পারে স্ট্রিং কনভার্ট করতে। কারো কনফিউশন আছে কিনা দেখেন। সো তার মানে এর বেস ক্লাস কে, এর বেস ক্লাস যখন আমি এটা দেই নাই, মানে আমি এখন এটা লিখি নাই, অর্থাৎ কলম দিয়ে ব্যাংক অ্যাকাউন্টে লিখি নাই, তখন এই চারটা ক্লাসে বেস ক্লাস কে অবজেক্ট, এটা এটা, তাই না, এটা, কিন্তু যখনই আপনি একটা ক্লাসের বেস ক্লাস ডিফাইন করে দিবেন তখন কি হয় জানেন, ইমপ্লিসিট যেটা আছে এখন আপনার কোশ্চেন হলো ভাইয়া সেভিংস এর অবজেক্ট তৈরি করলে আমাদের হিসাব অনুযায়ী এগুলো পাবো, এগুলো পাবেন, তাই না, আর কোনগুলো পাবেন, এক্স্যাক্টলি উপরে গুলো পাবেন, বিকজ অফ বেস ক্লাস তো ওগুলাকে হোল্ড করছে, তাই না, মানে প্রচলিত উত্তরাধিকার নিয়ম অনুযায়ী আর কি, আপনি আপনার বাবার যেগুলো পাচ্ছেন ওটা মায়ের আপনার দাদার কাছ থেকে এসছে, ওকে, তো সামথিং লাইক দিস, আর ওগুলো সাথে অ্যাড হয়েছে ব্যাপারগুলোর সাথে। ওকে, এখানে কারো বুঝতে প্রবলেম হচ্ছে কিনা, এখানে একটা ছোট্ট নোট দিয়ে সেটা হলো এখনকার যে হাই লেভেল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো ওগুলাতে কিন্তু একটা ক্লাসের একাধিক বেস ক্লাস হতে পারবে না, না সম্ভব না। আচ্ছা সোজা করে দিই, সাপোজ এটা একটা ক্লাস, তো আমি বললাম এর বেস ক্লাস এ, আবার এর বেস ক্লাস এ, সম্ভব? দ্য আনসার ইজ নো, কমপ্লিটলি কম্পাইলার এটা সম্ভব না, মানে কলম দিয়ে আপনি একটা নাম লিখতে পারবেন, একাধিক নাম লিখতে পারবেন না, এটাকে বলে মাল্টিপল ইনহেরিটেন্স, অনলি সি প্লাস প্লাস আছে, এরপর থেকেই সব বন্ধ করে দিছে, কারণ এটা ঝামেলা করে, অনেক কি ঝামেলা করে, গুগল সার্চ করতে পারেন, না জানলেও কোনো সমস্যা নেই। এখন এটা এসেনশিয়ালি মানে ধরেন অনেক আগের একটা টেকনোলজি, ওটা কি ঝামেলা করতো, এটা আপনি এখন জেনে লাগবে। আমি সার্চ করেছিলাম, এই মেথড গুলো কোথেকে আসলো আমরা জানলাম, এবার আমরা আমাদের এখানে যে কোডগুলো আছে ওগুলো আবার ওই কোডে কিছু অবজেক্ট তৈরি করি, যেমন এক্সাম্পল হিসেবে আমরা এখন একটু বিভিন্ন রোলে ভাগ হয়ে যাব, আপনাদের কয়েকজনের রোল একটা থাকবে, আমার একটা রোল থাকবে। সো আমি কি ডিবাগ করে দেখাইছি আপনাদেরকে এখানে কোন ডিপোজিট মেথডটা কল হয়? আচ্ছা ওকে, তাহলে ডিবাগ করে দেখাচ্ছি, আমি একটা চেকিং এরও একটা অবজেক্ট তৈরি করি, but
একই ছিল সার্ভিস চার্জ, তাই না? মনে আছে তো দুইটা অ্যাকাউন্টের টাইপ, তাই না? মানে কোনটা কি রকম অ্যাক্টিভিটি, সার্ভিস চার্জ সাপোজ তো ডিপোজিট আমি একটু ডিভাইড করি, প্রথম হলো এই অ্যাকাউন্ট নাম্বারটা আসলে এই ডাটাটা কার, আমরা মানে কোডিং এর ভিতরে যদি ঢুকি তাহলে এই ডাটাটা কার, বেস ক্লাসের নাকি ওর? বেস ক্লাসের, তাই না? আচ্ছা, যেহেতু অটো প্রপার্টি ডিভাইড করা যায় না এজন্য আর আমি F11 দিলে আসলে লাভ হবে। সো अगेन এটা বেস ক্লাস, তার এখন এই ডাটাটা ইন্টারেস্ট অ্যামাউন্ট ওনলি যে, তাই না? সেভিংস অ্যাকাউন্ট ডিপোজিট তাহলে যদি আমি এখন F11 দিয়ে কোথায় যাবে? এছাড়া তো উপায় নাই, মানে বেস ক্লাসের মেথডেই যাবে, তাই না? দেখেন, তাই না? তো একদম কমপ্লিটলি বেস ক্লাসের ইমপ্লিমেন্টেশন সে ইউজ করছে এবং উজ্জ্বল ক্ষেত্রে সত্য। সেম আপনারা যদি দেখেন চেকিং অ্যাকাউন্টের ক্ষেত্রে কথাটা সত্য, দেখেন ডিপোজিট মেথড ইউজ করলো এবং উইথড্র মেথড ইউজ করলো। আচ্ছা, আমি একটু এই আলোচনা থেকে আরেকটা জিনিস বুঝতে চাই, সেটা হলো ইনহেরিটেন্স আর অ্যাসোসিয়েশনের মধ্যে পার্থক্য, একটু ইম্পর্টেন্ট। মানে আপনি মানে আপনাদের কাছে আমি যদি বলি যে আমরা এখানে কি করছি, আপনি বলতে পারেন ভাই আমরা কোড রিউজেবিলিটি বাড়াইছি, তাই না? এটা কিন্তু সত্য। এখানে এগুলো কি বারবার লিখছেন? নতুন কোনো ব্যাংক অ্যাকাউন্ট লিখলে আসলে কি আবার লিখবেন? লিখবেন না, শুধু ওর যেগুলো ওগুলাই রাখবেন আর বাকিটা ইনহেরিটেন্স করে ব্যাংক অ্যাকাউন্ট থেকে পেয়ে যাবেন। এটাকে বলা হচ্ছে কোড রিউজেবিলিটি, মানে কোড একবার লিখছেন বারবার ইউজ করছেন, রাইট? অ্যাসোসিয়েশন কি কোড রিউজেবিলিটি ছিল না? ছিল। ক্যালকুলেটর একবার লিখছেন পুরো প্রজেক্টে, যখনই কারো ক্যালকুলেটর দরকার হচ্ছে সেই ইউজ করছে। ডিপার্টমেন্ট একবার লিখছেন পুরো প্রজেক্টে, যখনই কারো ডিপার্টমেন্টে অ্যাক্টিভিটি দরকার হতো তখন ভাই উনি ইউজ করতো, না হলে হ্যাজ এ রিলেশনশিপ করতো, তাই না? কি তো ইউ সি অ্যাসোসিয়েশনও আপনারা কিন্তু রিউজেবিলিটি করছেন, কোড রিউজেবিলিটি। সো ডিফারেন্স তাহলে কোথায়? ছবি তাহলে বুঝতে হবে। আমরা একটু মনে আছে তো একটা ডিজাইনকে বোঝার জন্য ভালো উপায় কি, কার জায়গায় বুঝতে হবে? একটা ক্লাস ইউজার কলার, তাই না? ওই জায়গা থেকে দেখলে বোঝা যায় আসলে যে রিয়েলি সঠিক ডিজাইন হলো কিনা। আচ্ছা, এটার জন্য আমরা দুটো ভাবে ভাগ করি, আমি এক্সাম্পল দিই। প্রথমে এখানে অ্যাসোসিয়েশনের কিছু এক্সাম্পল দিই। অ্যাসোসিয়েশন আপনাদের মনে আছে কিনা একটু রিমাইন্ড করেন, পার্সন বলে একটা ক্লাস ছিল, তাই না? এটার সাথে অ্যাসোসিয়েশন ছিল অ্যাড্রেসের, রাইট? পার্সন হ্যাজ এন অ্যাড্রেস, মনে আছে? আবার পার্সনের স্যালারির ক্ষেত্রে আমরা কি বলছিলাম? পার্সন ইউজেস ক্যালকুলেটর। আপনারা রিমাইন্ড করতে পারলে বুঝতে পারবেন, না হলে আসলে ডিফিকাল্ট হবে। এটা কে বুঝে না, আমি বুঝিয়ে দেবো দরকার। আচ্ছা, তাহলে একটু বলি, পার্সনের ভেতরে প্রপার্টি লেভেলে অ্যাড্রেস রাখছিলেন, তাই না? এটা ক্লাস করেন নাই, ওর ক্ষেত্রে তো আর কিছু করার নেই, তো পরে ভিডিও দেখেন নাই। আর পার্সনের গেট স্যালারি বলে একটা মেথড ছিল, তার ভিতরে তৈরি করছিলেন আপনি ক্যালকুলেটারের অবজেক্ট, তাই না? এই জন্য আমরা বলছি এটা ইউজেস রিলেশনশিপ। এখন এবার আমি, এটা হলো কলারের জায়গা, সো আমি এখন কলার চাই আলোচনাটা বোঝার চেষ্টা করেন, আমি সিম্পলি আলোচনা করার চেষ্টা করছি। সো আপনি কলারের জায়গা থেকে যখন পার্সন অবজেক্ট তৈরি করেন, পার্সন P1 ইকুয়ালস নিউ পার্সন এবং P1 দেন, তখন কার মেথড গুলো পান? এটা তো সত্য, পার্সনের মানে কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে? কার প্রপার্টি গুলো পান? পার্সনাল। ক্যালকুলেটরের অ্যাড মেথড কি পান? নেভার। ইভেন অ্যাড্রেসের প্রপার্টি মেথড কি পান? নেভার। সেটা তো অ্যাড্রেসে গিয়ে পান, কিন্তু পার্সনে গিয়ে পান না, পার্সনের মধ্যে পার্সনে গুলো পান। আচ্ছা, তার মানে হলো কলার সাইড থেকে আমরা এখান থেকে যদি দেখি,
যেখানে আমি যখন কোনোটাকে এখান থেকে ইউজ করি কলারের জায়গা থেকে, তখন আমি তার জিনিসপত্রগুলো পাই, সে কার সাথে অ্যাসোসিয়েট করছে তার জিনিসপত্র আমি পাই না, তাই না? আচ্ছা ইনহেরিটেন্স একটু দেখেন তো, ছবিটা উপরে আনছে আমাদের সুবিধার জন্য, পেছনে ধরে আছে কিছুক্ষণ আগে যে ডিজাইন করতে আমরা বললাম ব্যাংক অ্যাকাউন্ট, আমি শর্টলি লিখলাম, এখানে আসেন অবজেক্ট তৈরি করবেন, সেভিংস সেভিংস ওয়ান ইকুয়ালস নিউ সেভিংস, নিউ সেভিংস, দেন সেভিংস ওয়ান দিয়ে ডট দিলেন, কোনগুলো পান সেভিংস এগুলো পান, ও যার সাথে ইনহেরিট রিলেশনশিপ করছে ওগুলো পান, ওকে। সো তাহলে এইবার এই জায়গা থেকে বুঝতে সুবিধা হবে, অ্যাসোসিয়েশন রিলেশনশিপে শুধুমাত্র কোডটার ইউজ হয়, ইনহেরিটেন্স রিলেশনশিপে অবশ্যই কোড ইউজ হয় বাট ডিজাইন ইউজ হয়। কঠিন শোনাচ্ছে? একদম ইজি। ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে আসলে কি আছে? কমন কোড এবং কমন ডিজাইন। ডিজাইন মানে কি? কয়টা মেথড, কয়টা কয়টা প্রপার্টি, আই মিন বিহেভিয়ার, এটা এর মধ্যে লেখা আছে না? আপনি লক্ষ্য করছেন এর মধ্যে কি চলে আসে? ওর পুরো বিহেভিয়ার চলে আসে না? এটাকে বলা হচ্ছে ডিজাইন ইউজেবিলিটি। সো ইনহেরিটেন্স রিলেশনশিপে বেস ক্লাস ও সাব ক্লাসকে পুরো ডিজাইনটুকু দেয়া যায়, এই আমার এই গুণাবলীগুলো আমার বিহেভিয়ারগুলো তোমার মধ্যে সব চলে যাবে। অ্যাসোসিয়েশন রিলেশনশিপে কি কখনো এটা হয়? পার্সনের মধ্যে অ্যাড্রেসের বিহেভিয়ার আসে আর ক্যালকুলেটর আসে? নেভার। অ্যাসোসিয়েশন রিলেশনশিপ অনলি কোড ইউজেবিলিটি, ইনহেরিটেন্স রিলেশনশিপ code usability at the same time design usability। এখন এর ফলে যদি আবার আপনারা কনক্লুশন টানেন, ভাইয়া তাহলে তো অ্যাসোসিয়েশন রিলেশনশিপে ভালো, তাহলে আমি সরি ইনহেরিটেন্স রিলেশনশিপে ভালো, তাহলে আমি খুব বিপদে পড়ে যাব। সাপোজ আপনাকে কেউ একজন বলল যে আমি বাচ্চাদের গাড়ি চালাবো রিমোট কন্ট্রোল দিয়ে একটা রাস্তা বানাবো, আপনি চিন্তা করলেন ওকে আমরা স্পেসশিপ একটা বানাই, স্পেসে কিভাবে মুভ করবে সেটার জন্য একটা পাথওয়ে দিয়েছি, তাহলে কি অনেক বেশি ওভার ইঞ্জিনিয়ারিং হয়ে যাচ্ছে না? এবং সেখানে দেখা যাবে অনেক কিছুই করা যায় মাইট বি, বাট যে উদ্দেশ্য করা হয়েছে বাচ্চার খেলনা গাড়ি চালানোর জন্য সেটা করা যায় না, রাইট? এটা কোনো ওভার ইঞ্জিনিয়ারিং, নেভার ডু ইট। আমি আবারও বলতেছি, মানে আপনাদের কাছে মনে হতে পারে এই ডিজাইনটা দেখতে একটু সুন্দর লাগে, সেই সেই তো তো প্রোগ্রামাররা কেমন জানে সব কিছুকে ইনহেরিটেন্স রিলেশনশিপের দিকে নিয়ে যায়। সো প্লিজ ডোন্ট ডু ইট, ইনহেরিটেন্স রিলেশনশিপ অনেক শক্ত, অনেক ঝামেলার। একটা ছোট্ট এক্সাম্পল দিই, বেস ক্লাস, যে বেস ক্লাসের মধ্যে কিছু একটা করলে সাথে সাথে ওটা কার মধ্যে চলে আসে, তাই না? এক্সাম্পল আমি ব্যাংক অ্যাকাউন্ট ক্লাস লিখলাম, ওনারা সবাই সাব ক্লাসগুলো লিখলো, আপনারা সবাই সাব ক্লাসগুলো কলার, আমি যদি বেস ক্লাসে কিছু চেঞ্জ করে দেই সাথে সাথে ইফেক্টটা আপনারা দেখতে পান না, ওনারা কিন্তু টেরো পাচ্ছে না মাইট বি, বাট আপনারা এই অবজেক্ট তৈরি করে ডট দিয়ে মেথড হঠাৎ করে এটা কোথা থেকে আসলো, তাই না? সো আমি কারণ হলো ওনাদের বিহেভিয়ারটুকু কন্ট্রোল করতেছে বেস ক্লাস, রাইট? ওকে, সো এই এই ক্লাসগুলো সাব ক্লাসগুলো ডিজাইনের একটা অংশ বেস ক্লাস কন্টিনিউয়াসলি কন্ট্রোল করে, তাই না? সো বেস ক্লাস উল্টাপাল্টা ডিজাইন হয়ে গেলে ডেফিনেটলি এটা ভালো হচ্ছে, সাফার হবে আপনারা কলার দ্বারা। আচ্ছা আমি এখানে ধরেন এটা একই প্রজেক্টে, সাপোজ আমি এখানে একটা কাজ করলাম, এটা ফেলে দিলাম, আমার কথা বুঝতে পারছেন কিনা দেখেন, সেভিংস অ্যাকাউন্টে বেস ক্লাসকে ক্যালকুলেটর, তাই না? আচ্ছা এখন বলেন এই 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 যে ইনহেরিটেন্স রিলেশনশিপটা করলাম, এটা আপাত দৃষ্টিতে আপনার কাছে কি ভুল মনে হচ্ছে নাকি সঠিক মনে হচ্ছে? আচ্ছা কেন করছেন আমি একটু বলি, অনেক সময় এই জিনিসটা করে প্রোগ্রামাররা খুব কুইক ফিক্সিং গেলে, আপনি মাইক্রো ডিপোজিটে দেখছেন এই ডিপোজিটের মধ্যে টাকা জমা দিলে টাকা পাবে,
আপনি এটাকে ভাবছেন ক্যালকুলেটর অ্যাড মেথড দিয়ে তো চালায় দেওয়া যায়, রাইট? সো সেখানে আপনি কি করলেন, হঠাৎ করে ইনহেরিটেন্স রিলেশনশিপ করে ফেলছেন, বুঝা যাচ্ছে? কিন্তু এর ফলে যে সাবট্রাক্ট কস সাইন অনেক কিছু এর মধ্যে চলে আসছে, তাই না? এটা ধরেন উনি লিখছে, কেমন ওনার যে কলার, আপনারা সবাই আছেন, আপনারা সেভিংস অ্যাকাউন্ট দিয়ে ডট দিলে এবার কি হচ্ছে, কি বলতেছে আপনাকে, নাম দেন অথবা সরি ইন্টারেস্ট অ্যামাউন্ট দেন, তারপরে আপনাকে বলতেছে অ্যাড করবেন, সাবট্রাক্ট করবেন, ডিভাইড করবেন, মাল্টিপ্লাই করবেন, কস সাইন আপনাকে পুরো মাথায় কি ব্যাপার, সেম ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে সাইন কস সাইন এগুলো করতে, বুঝা যাচ্ছে কি? সো বি কেয়ারফুল অ্যাবাউট ইনহেরিটেন্স রিলেশনশিপ স্টাফ, হঠাৎ করে কিছু করা যাবে না, ইফ ইট ইজ রিয়েলি ইজ এ দেন টু ইট। আসলে এখানে কি হলে ভালো হতো, আমার কিন্তু ডিপোজিটের জন্য দরকার, কি করব, ইউজ করব, বলেন ইউজ করব, অ্যাসোসিয়েশন করব, তাই না, ইউজ করব, ভেরি গুড। উইথড্র মেথড নিয়ে একটু ঝামেলা আছে, সো উইথড্র মেথডের ব্যাপারটাকে একটু বোঝার চেষ্টা করছি। আমরা একটু রোলে ভাগ হয়ে যাই, বিভিন্ন রোলে। ফার্স্ট রোল বেস ক্লাস রাইটার, আমি সেভিংস অ্যাকাউন্ট ক্লাস রাইটার, উনি আবার ক্লিয়ার থাকেন, আমি বেস ক্লাস রাইটার, আমরা একটা প্রজেক্টে সবাই কাজ করছি, উনি হলেন সেভিংস অ্যাকাউন্ট ক্লাসের রাইটার, উনি এটা লিখছেন অথবা লিখবেন সেভিংস অ্যাকাউন্ট ক্লাসের। এখন এবার দেখেন, আমার এই কোড আর ওনার এই কোড দিয়ে তো ব্যাংকিং অ্যাপ্লিকেশন তৈরি হবে না, ইউআই রিপোর্ট হাজারো জিনিস আছে না, ওগুলা লাগবে। তাহলে ওগুলা কারা, যাদেরকে আমরা বলতেছি সেভিংসের কলার, সেভিংস অ্যাকাউন্ট রিলেটেড যত ইউআই রিপোর্ট সেটা হলো ওনারা সবাই, আমি একটু আলাদা করে দিচ্ছি। সো এই গ্রুপে যারা আছেন তাদেরকে আসলে ফ্রন্ট ফাইটার, মানে অ্যাকচুয়ালি যেমন সেভিংস অ্যাকাউন্টের সাথে কিন্তু কোনো রিয়েল ইউজার ইন্টারঅ্যাক্ট করবে না, একদম প্রোগ্রামার ইন্টারঅ্যাক্ট করবে, বাট আপনাদের কাছ দিয়ে রিয়েল ইউজাররা ইন্টারঅ্যাক্ট করবে, সেভিংস অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, টাকা জমা দিবে, উইথড্র করবে, রিপোর্ট দেখবে, ট্রানজ্যাকশন দেখবে, অনেক কিছু দেখবে। চেকিং এর ক্ষেত্রে চলে আসি, চেকিং অ্যাকাউন্টের প্রোগ্রামার উনি, হাত তুলেন আপনি একটু, দেখো দাঁড়ান একটু, ওকে, সো উনি হলেন চেকিং অ্যাকাউন্টের, আর বাকি আপনারা সবাই হলেন চেকিং অ্যাকাউন্ট রিলেটেড যত অ্যাক্টিভিটি আছে সবগুলো করবেন, মাথা আছে তো সবার? আচ্ছা তাহলে চলেন একটা একটু সময় নেই। আসেন এটা প্রথম সেভিংস অ্যাকাউন্টে, সেভিংস অ্যাকাউন্টে আমরা এখানে কত টাকা জমা দিচ্ছি, 2000, তারপর কত, 1500 উইথড্র করলাম, কত ব্যালেন্স থাকবে, উইথড্র 3000। প্রথমে বলেন এই টাকা এখন উঠবে নাকি উঠবে না, মানে কি ব্যালেন্স নেগেটিভে চলে যাবে, যাবে কি না, দেখেন এটা ইমপ্লিমেন্টেশন কোথায়, এখানে না, এই যে চলে যাচ্ছে, বাট আমাদের নিয়ম অনুযায়ী কি হওয়া উচিত ছিল, নেগেটিভে যাওয়া যাবে না, তাই না? ওকে, সো নাও ধরেন এই কোডটা আমি বর্তমানে যে সেভিংস অ্যাকাউন্টের কোডটা হলো আপনাদের যে কোনো একজনের কোড, এরকম উইথড্র করার অংশটুকু মাইট বি এটা ধরেন এটিএম বুথে ইউজ হচ্ছে। সো আমরা একটু দেখি, আমরা ডিবাগ করি, ডিপোজিট হলো, ইয়েস, ব্যালেন্স বাড়লো, ডেফিনেটলি ব্যালেন্স বেড়ে হলো 2000 টাকা, এরপর উইথড্র হলো, আর কত টাকা থাকার কথা, 500, তাই না? এরপর দেখি আবার উইথড্র হয়ে গেল। আচ্ছা এখন আপনার যদি কোনো একটা ব্যাংকে এরকম অ্যাকাউন্ট থাকে আর বুথে গিয়ে দেখলেন যে খোঁচা দিলে শুধু টাকাই বেরোচ্ছে, তখন কি অবস্থা হবে, ধরে নিচ্ছে আপনি খুব স্ট্রং টাইপের মানুষ, হ্যাঁ বোঝেন না, উঠলে আমি নিব না এরকম না,
সো নরমালি আপনারা মানে ফোনে যখন এরকম ছিল তখন কি করছেন সেটা বলেন, মাঝে মধ্যে আমরা পাইছিলাম অনেক বস্তা জমে যাচ্ছে এবং ওইখানে দাঁড়ায় দাঁড়ায় শহরে বলবেন দোস্ত অমুক ব্যাংকে তোর অ্যাকাউন্ট আছে, হ্যাঁ আছে, তাহলে তাড়াতাড়ি পাশে উঠে যায় টাকা উঠতে আসছে, তো শেষ হওয়া পর্যন্ত আপনি নিয়ে ফেলবেন। ব্যাংক যখন ট্যার পেলো সব বুথের টাকা শেষ, ততক্ষণে তো আপনি মোটামুটি ফাঁকে হেলিকপ্টার একটা ভাড়া করে বেনাপুর দিয়ে চলে গেছে। ওকে, এটার জন্য দায়ী কে? কে দায়ী? প্রথম হলো, প্রথম যদি আপনার দায়ী কারণ তাহলে এই গ্রুপের কেউ একজন, আমি ধরে নিচ্ছি উনি, ওনার করছিল দেখেন আমি উজ্জোটা কল করছি, উজ্জোর ভিতর লজিক তো আমি দেয়নি, আমি থিন লেয়ারে কাজ করছি, আমি ইউজারের এক্সপিরিয়েন্স কে বেশি গুরুত্ব দিচ্ছি, ইন্টারনাল লজিক তো আমার জানা না, আমি জানতাম না। তারপর ওনাই কাকে দেখাবে? গোপন সম্পর্ক ছিল এবং সেটার ভিত্তিতে উনি আসলে এই কাজটা করছেন, যারা পালায় গেছে উনারও মনে হয় ইয়ে আছে, রাইট? ওনাকে যখন জিজ্ঞেস করবে তখন কি হবে? না উনি কল করে আমি সেই কালপ্রিট, বিকজ অফ আসলে আমার মেথডের মধ্যে এটা লেখা, তাই না? ওকে, তাহলে আমরা এটা একটু ঠিক করে দিই তাড়াতাড়ি। সো হোয়াট শুড আই রাইট ডাউন হিয়ার? If balance minus amount greater or equal to 0, তখন টাকা বাদ যাবে, তাই না? এছাড়া যাবে না, নেগেটিভে যাওয়ার কোনো অপশন নাই। এবং রিটার্ন জোন, সরি কি যেন ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স, তাই না? এখন দেখেন আর কাজটা হবে না, অ্যাট লিস্ট আমি বললাম ঠিক আছে যা গেছে কি আর করার, অবশ্যই এটা বলে পাস পাবো না, এতগুলো টাকা নিয়ে চলে যাবে মানুষজন, তা হবে না। সো প্রথম ডিপোজিট হলো, তারপর উইথড্র লজিকটা দেখেন, এটা কিন্তু এখন সাকসেসফুল হবে, তাই না? ট্রু হবে, সো ব্যালেন্সটা যাবে, বাট পরেরটাতে এসে আর তো হবে না, তাই না? ইউসি যাও, রাইট? সো নো আঁতাবে, আচ্ছা। সো ওকে, এই যাত্রায় বাসলাম, এর পরের অংশে আসি, চেকিং এবার কি বলে, চেকিং এর শর্ত কি? যত ইচ্ছা টাকা উঠানো যাবে, তাই না? তো আমরা একটা কাজ করি, চেকিং অ্যাকাউন্টের নাম্বার হলো এটা, সো এখানে একটু নাম চেঞ্জ করে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন, শামশেদ, তাই তো? মুসাবিন শামশেদ, মুসাবিন। সো উনি ধরেন ডিপোজিট করলো সাপোজ এত ডলার, টাকা বললে তো ওনারা অপমান করা হবে, এবং তারপর এত টাকা উনি উইথড্র করলো, সো থিঙ্ক এই টাকা উইথড্র করবে, কেন? কারণ একটা কোনো এয়ারপোর্টে গিয়ে ধরেন এটা ওই সময়ের একটা ট্রানজ্যাকশন, এই অংশ কোড আমি এখন যে কোডটা লিখছি এটা কে লিখতেছে? এইটা রাইটার কে? আমিও না, উনিও না, কে? আপনাদের মধ্যে কেউ একজন, কে নিবেন দেয়? Okay. So, what will happen?
সো ডিপোজিট হলো দেখানো কিছু নাই, উইথড্রর ক্ষেত্রে কি হয় একটু দেখি। মানে টার্মিনালে কি লেখাটুকু আসবে এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। সো ওনাকে কি বলবে ভদ্রতার সহিত, মানে ব্যাপারটা এরকম স্যার, আসলে আপনি তো গরিব মানুষ, প্লেন ভাড়া নিতে পারছেন, ব্যাপারটা এরকম না একটু, কারণ ওই ওই মানুষগুলো কিন্তু এগুলাকে এইভাবেই দেখে, খুব অপমান করা আছে তাই না। উনি ওইখান থেকে কি করবে, ওইখান থেকে তো ফোন দিবে অলরেডি ব্যাংকের চেয়ারম্যান যে আপনার তো আমাকে এখানে মাটির সাথে মিশে আছে, আমার নাকি টাকা পয়সা নাই। সো ও কিভাবে বলবে, নিচে বাহিনী চলে গেছে, ওকে সো সামথিং লাইক দিস রাইট, বলবে যে হয় লোকগুলোকে সরায় ফেলেন যারা আমাকে অপমান করছে, না হলে আমি ব্যাংক বন্ধ করে দেবো, সামথিং লাইক দিস। ওকে সো হু ইজ দ্য মেইন কালপ্রিট, সো প্রথম উনি, তারপর উনি যদি মোটামুটি মানে র‍্যাবের অথবা পুলিশের ঝামেলা থেকে বাঁচতে পারে তাহলে উনি বলবে, উনি উনি বলবে আমাকে তাই না। ওকে সামথিং লাইক, আসলে প্রবলেমটা কেন হচ্ছে এত কিছু, আসলে আমি অঘটনটা ঘটাইছি কমন জায়গাতে, লজিক লিখছে সো সবার জন্য সেটা অ্যাপ্লিকেবল হয়ে যাচ্ছে তাই না। আসেন প্রবলেমটা ইজিলি সলভ করি, প্রথমে আসলে এটা তো কমন না, কমন অংশ তো হলো শুধু এটা, এটা কি বোঝা যাচ্ছে, লজিক থাকুক বা না থাকুক টাকা বাদ যাবে, এটা হলো লজিক, এটা হলো কমন লজিক তাই না। আমি কতটুকু লজিক ইয়াতে লিখতে পারবো এখানে, যতটুকু কমন, অলওয়েজ এটা কি লক্ষ্য করছেন, আমরা যা কমন ততটুকুই লিখতে পারি। বেস বেস ক্লাসের যদি ডিপোজিট মেথডে যাই, ডিপোজিট মেথডে যতটুকু লিখছি তার পুরাটুকু কমন, এখানে যে দুইটা সাব ক্লাস আছে তাদের ক্ষেত্রে, বাট উইথড্রর ক্ষেত্রে আমি করছি ঝামেলা। আমি যখন এই পুরাটুকু লিখছি তখন এই পুরাটুকু কমন না, কারণ এখানে এমন একটা লজিক ঢুকে গেছে যেটা চেকিং এর জন্য অ্যাপ্লিকেবল না, তাহলে হাউ কুড আই ম্যানেজ ইট। দেখেন খুব ইজিলি ম্যানেজ করা সম্ভব, প্রথমে হলো কমন অংশ রেখে আমি স্পেসিফিক অংশটা ফেলে দেব, আচ্ছা, এবং এইখানে লিখে দিব দেখেন তো এই দুইটা মেথডের ক্ষেত্রে বেস ক্লাস রাইটার হিসেবে আমি কেন একটাতে ভার্চুয়াল লিখলাম কেন একটা লিখলাম না, এই ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করেন। আমি প্রথমটা ভার্চুয়াল লিখি নাই, কারণ আমি আমি সিস্টেম বুঝে অথবা আমরা বুঝে আমরা দেখলাম ডিপোজিট মেথড এটার ভিতরে যা লেখা আছে পুরাটুকুই সেভিংস এবং চেকিংয়ের যে দুইজন রাইটার আছে ওনাদের ক্ষেত্রে 100% কমন, এবং আমি কমপ্লিট করে দিছি ওনাদের আর সেটা লেখার দরকার নেই। উইথড্রর ক্ষেত্রে আমার কথাটা একটু ভিন্ন, উইথড্রর ক্ষেত্রে আমার বক্তব্য হলো যতটুকু আমার কাছে মনে হয়েছে কমন আমি ততটুকু লিখে দিছি, সাব ক্লাস রাইটার যারা ওনার এবং উনি ওনারা যদি মনে করে ওনাদের অতটুকুই যথেষ্ট তাহলে ওনারা চুপচাপ থাকবে, যদি মনে করে না এতটুকুই যথেষ্ট না ওনাদের আরও অতিরিক্ত লজিক আছে তাহলে ওনারা সেটার জন্য ওনাদের নিজেদের ওইখানে একটা ইমপ্লিমেন্টেশন করবে, আমি সেদিকে যাই নাই। নাও আপাতত আমরা দেখি উইথড্রর মেথডের ক্ষেত্রে যা লেখা আছে এটা কারা কারা এখন বলে যে 100% ডান, কে বলে, চেকিং অ্যাকাউন্ট বলে, সেভিংস বলে, ভালো করে দেখেন সেভিংস কীভাবে বলে, শুধু চেকিং বলে যে হ্যাঁ 100% ডান, কারণ টাকা উঠতেই থাকবে উঠতেই থাকবে উঠতেই থাকবে, কোনো প্রবলেম নাই, ব্যাংক আরও বেশি খুশি হবে, অনেক টাকা কেউ একজন নিচ্ছে তাই না, তা তো অনেক সম্পদ, সো ব্যাংক তো কিছু সার্ভিস চার্জ দিয়ে আরও প্রচুর টাকা ইনকাম করছে তাই না ওনার কাছ থেকে, বোঝা যাচ্ছে। সেভিংস অ্যাকাউন্ট রাইটার যিনি উনি কি বলে, উনি ওনার বক্তব্য কিন্তু একটু ভিন্ন, ওনার কথা হলো আমার তো পুরাটুকু আসে নাই, টাকা উঠবেই উঠবেই নো এটা আমার লজিক না, টাকা থাকলে উঠবে না থাকলে উঠবে না তাই না। তখন উনি কি করছে দেখেন, উনি এসে এখানে ঠিক ওই নামে একটা মেথড লিখে ওই সিগনেচারেই
শুধু সামনে একটু লিখবে ওভাররাইড, দেখেন ওভাররাইড লেখার ফলে কিন্তু একদম মধ্যে মেথডে চলে এসেছে, আমি সে অনেকটুকু লিখে দিচ্ছি আমার তত দেখানোর দরকার নেই। ওকে, তো আমি পুরো ইমপ্লিমেন্টেশনটা লিখি তারপর বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। ইফ ব্যালেন্স মাইনাস অ্যামাউন্ট গ্রেটার অর ইকুয়াল জিরো, দেন বেস ডট উইথড্র এবং এখান থেকে লিখে দেন ব্যালেন্স। আমি কঠিন কিছু লিখি নাই, একটু বুঝিয়ে দেই আপনাদেরকে। আমি জাস্ট এখানে একটা কোড লিখি, দেখেন তো, আমি যখন আপাতত অন্য একটা ব্যাপার বোঝানোর জন্য আমি ডিপোজিট মেথড লিখলাম, তাই না? এটা কোন কার ভিতরে আছে? বেজের মধ্যে। কিন্তু অদ্ভুতভাবে লক্ষ্য করছেন এখানে উইথড্র মেথড লেখার সময় আমি বেজ শব্দ লিখছি, কেন লিখছি এটা কি বুঝতে পারছেন? কারণ ঠিক সেম নামে সাব ক্লাসে এই মেথডে কিন্তু একটা মেথড আছে। এখন যদি আমি বেজ শব্দ এখানে না লিখি তাহলে কোন মেথডটাকে দিতে হবে? লিখলো যদি ব্যালেন্স থাকে তাহলে হ্যাঁ বেজের উইথড্রটা করবো, কারণ সেখান থেকে টাকা মাইনাস করার লজিকটুকু লেখা, না হলে উনি লিখে দিল সরি ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স, তাই না? আচ্ছা, চেকিং অ্যাকাউন্ট কি কিছু করবে? করবে না। কেন করবে না? আমি তো পুরোটুকু ওনার জন্য লিখে দিছি, তাই না? ওকে, নাও আমি আবার একটু ডিবাগ করছি অ্যাপ্লিকেশনটা। এবার দুই দিক থেকে আমরা সেফ কিনা দেখি, ক্যাপ্টেন ডিপোজিট ডান, 2000 টাকা ডিপোজিট হলো, 1500 টাকা উইথড্র হলো। ইয়েস, প্রথমবার দেখেন লক্ষ্য করছেন কোন মেথডে চলে গেছে? ওভাররাইডেন মেথডে চলে গেছে। ওকে, এবার দেখেন আবার আর কি হবে? হবে না। চলে আসি এখানে, ডিপোজিট ডিপোজিট হলো, উইথড্র তো আর এখানে ওভাররাইডেন নাই, তাহলে কোনটা কল হবে? সোজাভাবে চিন্তা করেন, আপনি মেথড ওভাররাইড তখন করবেন, প্রথম হলো আপনি কোন জায়গায় বসাই দেখেন, আপনি সাপ্লাই সাইড, হ্যাঁ, আপনি কখন মেথড ওভাররাইড করবেন? যখন আপনার কাছে মনে হবে ওইখানে বেস ক্লাসে যে মেথডটা লেখা আছে সেই মেথডটা আপনার বিহেভিয়ারের পুরোটুকু রিপ্রেজেন্ট করছে না, আপনার এডিশনাল কিছু ওই বিহেভিয়ারের উপরে এডিশনাল কিছু লজিক আছে, তখন আপনাকে মেথডটা ওভাররাইড করতে হবে। বুঝা যাচ্ছে কি? আচ্ছা, যারা যদি আমি এবার ইয়া থেকে বলি, বেস ক্লাস থেকে বলি, আমি কেন মেথডটা ভার্চুয়াল রাখলাম আবার রিপিট করতেছি বারবার কথাগুলো, কেন? কারণ আমি মনে আমি ধরে নিচ্ছি সাব ক্লাস, সব সাব ক্লাসের জন্য সব ইমপ্লিমেন্টেশন আমি দেখতে পাইনি মেথডের জন্য, কারো জন্য হয়তো কিছু বাকি আছে, আমি এমন একটা অপশন রাখলাম সাব ক্লাস গুলা চাইলে যেন এটাকে ওভাররাইড করতে পারে। আচ্ছা, এখানে এক ধরনের ঠ্যাক দেখায়, মানে ঠ্যাক সিস্টেম দেখায়, মেথড ওভাররাইড ছাড়াও করা যেত। ধরেন সাপোজ আপনি বললেন ভাইয়া এত কই কঠিন কঠিন করে কথা বলতেছেন, মাথা ধরে গেছে, ওগুলো ফেলে দেন। ফেলাম ফেলে একটু সেভ করে রাখি, আপনি এখানে একটা মেথড লিখে দেন, অথবা আমি এভাবে লিখি, সাপোজ উইথড্র উইথড্র ফ্রম সেভিংস, তাই না? এটা আমি লিখতে পারি না, তাহলে তো হচ্ছে আরে ওভাররাইড ভার্চুয়াল এসব তো আর লাগেই না,
রাইট, কথা কিন্তু সত্য। প্রবলেম কি হবে? টেরপান নাই এখনো, আসেন প্রবলেম কি হয়ে যাবে যখনই কলারের জায়গায় যাবেন, কলারের জায়গা, কলার কারা, আপনারা সবাই দেখেন তো উনি যে ডিজাইনটা করলো এটাতে কাজ হয় কিনা। উজো মেথড কয়টা? দুইটা। কলার হিসেবে কে কোনটা কল করবে? কনফিউজ তাই না? বোঝা যাচ্ছে? এটা দিয়ে বেশি দূর যাওয়া যাবে না। অবশ্যই আইডেন্টিক্যাল, হ্যাঁ, না হলে মেথড ওভারলোড হয়ে যাবে। কেমন? সিগনেচার অবশ্যই আইডেন্টিক্যাল। ওকে, আচ্ছা আরেকটা কোশ্চেন উনি করছেন, ভার্চুয়ালটা লিখতে হবে কিনা? ইয়েস, প্রথম হলো এটা সাবক্লাসগুলোর কাছে একটা মেসেজ যে এই মেথডটা কিন্তু ওভাররাইড করা সম্ভব। আর উপরেরটার ক্ষেত্রে এটা একটা মেসেজ, মানে কি এটাকে ওভাররাইড করতে যায় না, কারণ নো, এটা আমি এমনভাবে ডিজাইন করছি পুরোটুকু আপনাদের হয়ে যাওয়ার কথা। বুঝতে পারতেছেন নিজেদের মধ্যে কমিউনিকেশনটা? বুঝতে পারছেন? রাইট, বুঝবো কিভাবে আমি? আপনি ভার্চুয়াল দেখে বুঝবেন, আপনার ক্লাসে, আপনার ক্লাসে ভিতরে না ঢুকলে ক্লাসে ইন্টারফেস তো দেখবেন। ওকে, এক্সাম্পল, ওয়ান এক্সাম্পল, কোনটা কি কাজ করে সেটা না, ক্লাসের মেথড গুলো কি, মেথডের টাইপ কি, এটা কি আপনারা জানেন? এটা কিন্তু দেখা যায়। এক্সাম্পল লিস্ট, আপনার কাছে মনে হয়েছে এই লিস্টে আসলে কী কী মেথড আছে আই নিড টু নো? আমি জাস্ট কন্ট্রোল চেপে এটা ক্লিক করলাম, দেখেন সবগুলো মেথড চলে এসছে। এখান থেকে আপনি বুঝতে পারবেন কোনটা এখানে লেখা থাকবে, ভার্চুয়াল নাকি নর্মাল, রাইট? সো সিন্স ইট ইজ ডিজাইন ইস্যু, ব্যাপারটা খুব কুইক ফিক্স আপনি যেতে পারবেন, আপনাকে অবশ্যই চিন্তা করে আগাইতে হবে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তবে আটটা ফাংশন আছে, ওভারলোড নাও, এটা কখন? ওভারলোড মেথড, কনস্ট্রাক্টর ওভারলোড আমি আলোচনা করছিলাম, আপনি ক্লাসে ছিলেন, মেথড ওভারলোডটা দেখে নিন, ওটা কনস্ট্রাক্টর ওভারলোডিং এর চেয়ে সোজা জিনিস, একই কনসেপ্ট। ওকে, এনি মোর কোশ্চেন প্লিজ? আমি আরেকটু সামনে আগাই, বাইরে।